নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল। বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য আবার একটি ভালো খবর উঠে এসেছে। 5% ডিএ বাড়তে চলেছে, তবে এই খবরটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বৃদ্ধির খবর এখনও আসেনি। এই যে 5% বাড়বে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আপনারা জানেন যে প্রতি বছরই প্রাইস ইন্ডেক্স হিসাবে বেতন বাড়ে, তো সেই নিয়ে আজকে একটি খবর উঠে এসেছে। সেই খবরে বলা রয়েছে, অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর। দীর্ঘদিনের অপেক্ষা ছিল, মোদী সরকারের কর্মীদের 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। সূত্রের খবর, 1 জুলাই 2022 মহার্ঘ ভাতা 5% বৃদ্ধি হতে চলেছে। এরপরে দেখে নেওয়া যাক মহার্ঘ ভাতা ঠিক কতখানি বাড়তে চলেছে। আসলে ডিএ বৃদ্ধি AICPI এর সূচক অনুসারেই হয়। এবার 3% নয়, 5% ডিএ বৃদ্ধি হবে। যদি 5% ডিএ বৃদ্ধির খবরে সিলমোহর পড়ে, সেক্ষেত্রে মোদী সরকারের কর্মীদের ডিএ 1 লাভে 34 থেকে বেড়ে 39% হবে। যদি এই সিদ্ধান্ত গৃহীত হয়, সেক্ষেত্রে বেতনে 27,000 টাকার বৃদ্ধি হবে। এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল AICPI এর সূচক, তাতে অনেকটাই নিচে ছিল। জানুয়ারিতে সূচক ছিল 125.1, ফেব্রুয়ারিতে তা হয় 125, মার্চে 1 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে 126, এপ্রিলেও সূচক সমানে এসেছে এবং সেটি বেড়ে হয়েছে 127.7%, যা 1.35% বেড়েছে। এবার মে ও জুন 2022 সূচক 127 যদি পার হয়, তবে সেক্ষেত্রে 5% ডিএ বৃদ্ধি হতেই পারে। যদি কেন্দ্রীয় সরকারের 5% ডিএতে সায় দেয়, সেক্ষেত্রে 34 থেকে 39% হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। এ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি 56,900 টাকা, নতুন মহার্ঘ ভাতা 39%, 22,191 টাকা প্রতি মাস। এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা 34%, অর্থাৎ 19,346 টাকা প্রতি মাসে। কতখানি মহার্ঘ ভাতা বাড়ছে তাহলে? তাহলে মহার্ঘ ভাতা বাড়ছে 2,845 টাকা। মোট বার্ষিক বেতন তাহলে তাদের বাড়বে 34,140 টাকা। ন্যূনতম বেসিক স্যালারি ক্যালকুলেশন কর্মচারীদের বেসিক স্যালারি 18,000 টাকা, নতুন মহার্ঘ ভাতা 39%, 7,020 টাকা। এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন 6,120 টাকা, সেক্ষেত্রে তাদের 900 টাকা মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই ছিল সেই খবরটি যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের আগামী জুলাই মাসে হয়তো 5% ডিএ বৃদ্ধি হতে পারে বলে বলা রয়েছে। তো রাজ্য সরকারি বা এই ধরনের যারা কর্মচারী রয়েছেন, তাদের এখন পর্যন্ত ডিএ বৃদ্ধি কোনো খবর নেই। এই সংক্রান্ত খবর এলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপডেট দেবো। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।